যাত্রা শুরু 14 আগস্ট। আমাদের গাড়ি এখন সেজে উঠছে। আজকের দিনে এটা ছাড়া তো সম্পূর্ণ হবে না। হ্যালো, কি সুন্দর লাগছে আমাকে। এই ভিডিওতে সবাই রাস্তাগুলো দেখবেন। এই বর্ষার সময় উত্তরবঙ্গের এই প্রকৃতির মধ্যে রাস্তাগুলো এত এক বৈচিত্র্যময়ী হয়ে ওঠে যে শুধু রাস্তা দেখার জন্য মনে হয় যাওয়া যেতে পারে। এখানে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এবার নামটা আমি ভুলেই গেছি, এই হোটেলটার কি নাম ছিল। তবে এই হোটেলটায় অদ্ভুত লাগলো যে জানলা দিয়ে এতদিন এই পথে যায়, এই জানলা দিয়ে যে এরকম নদী, জল, পাহাড় চোখে পড়বে সেটা কোনো দিনও ভাবিনি। এটা দিয়ে কতবার এর সামনে দিয়ে গেছে। আপনারা সবাই দেখুন এখান থেকে যে কি অসাধারণ। ঠিক সেবকে ওঠার আগে ব্রিজটা, একটা ছোট ব্রিজ বেরোলেই ঢুকিনি তখন এখনো সেবকে, তার আগেই কিন্তু ডান দিকে এই হোটেলটা পড়বে। ব্রেকফাস্ট রিজনেবল প্রাইসের মধ্যেই হয়েছে, আর ব্রেকফাস্টে মোমো সাথে অমলেট ভাগাভাগি করে খাওয়া, এই তো পেট ভরে গেছিল, আর কিছুই লাগে না। যারা এই সময় নর্থ বেঙ্গলে আসবেন তাদের বলি এই সময় রাস্তায় ভালো করে চোখ রাখতে হবে। রাস্তার বিভিন্ন বাঁকে অসাধারণ সব দৃশ্য। আমরা এই পথ দিয়ে ছোটবেলা থেকে বারবার বিভিন্ন কাজে, ঘুরতে, সব কারণেই গেছি, কিন্তু এইবার যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম জানি নতুন পথ। এইভাবে সবুজের এত ছড়াছড়ি আগে দেখলেও না নতুন লাগে। আর আমরা যারা ফটো তুলতে ভালোবাসি এই যে এই দুজনের মতন, তাদের জন্য সারা পথের বিভিন্ন জায়গায় নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষা করে আছে। এইখানে পথটা দেখুন, এখানে এই ব্রিজটার থেকে আকাশ এবং মনে হচ্ছে জানি দিগন্ত আমার হাতের কাছে তো এসছেই, আর পিছনে যেন একটা পর্দা, তাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম কালার আসছে, কখনো একদম নীল, কখনো সাদা বেশি, কখনো বা কালো বেশি। অসাধারণ, বর্ণনা করতে বা করার মতন দক্ষতা আমার নেই। এইবার দেখুন আবার রং কিন্তু বদলে গেছে, কালো মেঘটা আর দেখতে পাচ্ছি না। এখান থেকে সামনে এগিয়ে বাঁ দিকে রানীচেরা চা বাগান, এ এক অসাধারণ জায়গা, অবশ্যই আপনারা ভিজিট করবেন যদি ঢুকতে দেয়। একটু ভালোভাবে রিকোয়েস্ট করলেই, পারমিশন নিয়েই ঢুকবেন। এবং এই জায়গাটা অবশ্যই একটা অফবিট প্লেস তো হলোই, এবং এটা দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। অসাধারণ একটি জায়গা রানীচেরা টি এস্টেট। এবার দেখুন আবার অন্যরকম হয়ে যাচ্ছে পিছনের চিত্র।
এই চা বাগানটি শোনা যায় যে ব্রিটিশ আমলেই তৈরি, এবং এখানে আমরা দেখতে যাচ্ছি একটি ক্লাব আছে, যেটা সেই ক্লাব ঘরটি ব্রিটিশ আমলেই তৈরি, কিন্তু সেখানে ঢুকতে দেবে না পারমিশন ছাড়া। কিন্তু আমরা তাও গেলাম এবং সেখানে যে আরও মুগ্ধ হয়ে গেলাম, আপনারা দেখুন, এবং সত্যি অসাধারণ একটি জায়গা। যেসব মানুষরা এখানে থাকেন তারা একদম প্রকৃতির সাথে মাখামাখি হয়েই তো আছেন, তাদের মধ্যে আমাদের মতন এত জটিলতা, এত বাঘ দেখা যায় না। এখানকার মানুষদের সাথে কথা বললে, কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবে যে প্রকৃতি যেমন সরল নির্ভেজাল, এই মানুষগুলোও তাই। আস্তে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি সেই জায়গাটায়, এখানে দেখতে থাকুন অসাধারণ দৃশ্য। জানতে পারলাম এই মাঠটা গলফের মাঠ, এখানে হয়তো গলফ খেলা হতো বা আজও হয়, খুব সুন্দরভাবে মেনটেন করা আছে কিন্তু। এবং এর পরেই আমরা সেই ক্লাবটা দেখতে পাচ্ছি। আমরা ঢুকতে পারবো না রে, এত সুন্দর জায়গা। এই ক্লাবটির গেটের সামনে দাঁড়ালে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। ডান দিকটা ঠিক মতন আমি এখানে দেখাতে পারলাম না, ডান দিকটা মনে হচ্ছে একটা আলাদা জায়গা, বাঁ দিকটা মনে হচ্ছে আলাদা জায়গা। এই যে একটু যত দূর দেখা যায় ওই দিকটা একটু জঙ্গল জঙ্গল বেশি, আর এই দিকটা একদম সম্পূর্ণ নীল আকাশের সাথে বিভিন্ন ধরনের গাছের আকৃতি, মনে হচ্ছে যেন কোনো একজন আর্কিটেকচার সে খুব সুন্দর করে যত্ন করে বিভিন্ন রকমের রং ভাবনা চিন্তা করে সেগুলোকে মিশিয়ে এই দৃশ্যটি এঁকেছেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এই দৃশ্য দেখে, এই ইনি কিন্তু একজন মেডিকেল কলেজের নার্স, তার অবস্থা দেখুন, মানে মানুষ নিজেকে এখানে আসলে সংযত রাখতে পারছে না, এত সুন্দর জায়গা। সেই আজ মেরে মন কো সাকি পাংখ এসে লাগা, এরকম একটা গান ছিল না আমাদের ছোটোবেলায় শুনতাম, কি অসাধারণ কি অসাধারণ। ঠিক বাংলোর সামনে দূর থেকে যে গাছটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেই গাছটা। কোন আমলের, এর বয়স কত, কত ইতিহাস এর গোড়ায়, কিছুই তো আমরা জানি না। সব কিছু পরিবর্তন হতে থাকে কিন্তু রয়ে যায় কত কিছু। যারা অনেক কিছু জানে, যার এই গাছের গোড়ায় অনেক ইতিহাস আছে, কিন্তু সেগুলো আর আমাদের জানা হয়ে ওঠে না। এক এক সময় ভাবি যদি গাছ কথা বলতে জানতো তাহলে না অনেক অনেক সুবিধা হতো সবার। সেই ছোটোবেলার একটা গল্প আছে না, একজন সেই পেটে কথা রাখতে পারতো না, সেই গাছের গুড়ির মধ্যে যে সেই গল্প বলেছিল, তা দিয়ে যে ঢোল বাজানো হয়েছিল তাতে সেই রহস্য বেরিয়ে এসেছিল। এই গল্পটা যদি সত্যি হতো কত না ভালো হতো বলুন তো। এই টি এস্টেটের থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি, কিন্তু তার মানে ভিডিও শেষ নয়। আজকে দেখাবো বেশ কিছু অফবিট প্লেসেস, মানে বেশ কিছু বলতে দু তিনটে, এবং আমি শিওর আপনারা সকলেই এই জায়গাগুলোতে আসতে চাইবেন, এত সুন্দর জায়গা। এবার আমরা কিন্তু বেরোচ্ছি। এবার চলছি চাপড়ামারি ফরেস্টের দিকে, একটু একটু করে ঢুকছি, এরপরে গভীরের দিকে যাব। রাস্তায় পারমিশন নিতে হয়েছে, সেগুলো অত দেখায়নি, এগুলো আপনারা সকলেই জানেন। সেখানে গাড়ির কাগজপত্র সব দেখিয়ে দিয়ে পারমিশন নিয়ে আমরা বিন্দুর দিকটা, ওই দিকের রাস্তাটা নিয়েছি। এখানে দেখুন সমস্ত দূরত্ব লেখা আছে, আমরা একটু একটু করে চাপড়ামারি ঢুকছি। জলঢাকা
একটু একটু করে যখন জঙ্গলের মধ্যে ঢুকছি, শুধু রূপ পরিবর্তন হচ্ছে জঙ্গলের তাই নয়, গাছ, গাছের চেহারা, ঘনত্ব, সবুজের বিভিন্ন রকম শেড, এইসব তো চোখে পড়ছেই। তার সাথে সাথে কি চোখে পড়ছে, কি শুনতে পাচ্ছি জানেন? বিভিন্ন ধরনের আওয়াজ। এই আওয়াজগুলো সচরাচর তো আমরা শুনতে পাই না, কেমন জানি কখনো মনে হচ্ছে গোংরাচ্ছে কেউ, কখনো মনে হচ্ছে কেউ গম্ভীর সুরে কথা বলছে। সে কানে না শুনলে না এ বর্ণনা করা সম্ভব না। আজকে তো আলাদাই সাহস সবার মনে, এবার না আমি ইচ্ছে করে রাস্তা বেশি দেখিয়েছি। রাস্তা এবার এত সুন্দর লেগেছে, আমি চাইছিলাম যে আপনারা সকলেই দেখুন এবং আশা করি সকলের ভালো লাগবে। আরো গভীরে চলেছি আমরা, সহজে বুকিং পাওয়া যায় না, হাতি ভালো থেকে সব চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে আমলোক যা রে। কি গভীর হচ্ছে জঙ্গল, আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সবুজের কত শেড, দেখ কত ধরনের যে সবুজ আছে এই পৃথিবীতে, এই প্রকৃতির মাঝখানে আসলে বোঝা যায়। আমি এই কথাটা বারবার বলি এবং বারবার আমি অবাক হই। দেখো গভীর হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। যারা ভিতরে ঢুকবে তাদের জন্য এন্ট্রি ঠিক আছে, আমরা তো বেরোই যাবো। আচ্ছা, এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে সব গাড়ি দাঁড়াতে হবে এবং পারমিশন নিতে হবে, কাগজপত্র দেখাতে হবে। এই ক্লিপিংটাও দিয়ে দিলাম। আর আসবি না, না না আমি আসব। তুমি আসছে কিসে? হ্যাঁ, এবারেও একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি, আরও কিছুটা যেতে হবে। আর তারপরে তো মাঝে মাঝে বললাম না, এত সুন্দর ছবি তোলার জায়গা যে এই দুইজনকে তো নিয়ে বারবার থামতে থামতেই যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় চলছে ফটোশ্যুট। আর আপনারা জঙ্গলগুলো দেখুন ভালো করে, জঙ্গলটাকে দেখুন, কারণ এটা না দেখলে না বোঝা যাবে না এর সৌন্দর্য। যদিও আমরা চোখে যা দেখেছি, যতটা দেখেছি ক্যামেরায়, কিন্তু ততটা সুন্দর লাগছে না, বা সুন্দর লাগার থেকেও মানে একদম অ্যাকচুয়াল ছবি কিন্তু ক্যামেরায় আনতে পারিনি। যাই হোক, চলুন আমাদের সাথে সাথে ভালো করে দেখতে থাকুন। আগে যে গাছের ফাঁক দিয়ে আকাশটা ছিল একদম নীল, আর এখন একদম ছাই ছাই রং, তাই না? বর্ষার জল ভরা মেঘ,
দেখ মিঝুম শব্দটা একটু চুপ করা, শুনো গাড়িটা বন্ধ করো, দেখ একটা আওয়াজ আছে। এই যে প্লাস্টিক বাঁধা এই জায়গায় রবার জমা হবে না? এই যে ডান দিকে পুকুর আছে, এই যে দেখো দেখো আর পাশের জন কি ক্যাঙ্গারু এই সাইড বাবা অধিকার আছে তোমার ধুয়ে দিচ্ছে বৃষ্টি, যে তোমরা যাচ্ছ তার আগে আমি পরিষ্কার করে দিই। এই যে রাবার যে ওরা ইয়ে করলো প্রসেসিং চলছে, নো এন্ট্রি লেখা আছে, না হলে এন্ট্রি করতাম। গাছে বাধা ছিল যে আমরা তো ভাবছি এটা রাবার, কিন্তু রাবার গাছ কি এরকম হয় ঠিক জানি না। এখানে কোনো গাছে নামও লেখা ছিল না, কী জানি এটা কি যে হচ্ছে ঠিকঠাক বুঝতে পারলাম না। তবে রাবার গাছের পাতা তো অন্য রকম, এটা কি যে হচ্ছে কিন্তু ভীষণ সুন্দর, মানে সব গাছকে সমানভাবে কেটে তার পাশ দিয়ে একটা প্লাস্টিক মতন দেওয়া, ঠিক জানা হলো না যে এখানে কি চলছে। যতই এগোচ্ছি জলের আওয়াজ পাচ্ছিলাম, ব্যাস পৌঁছে গেলাম সেই জায়গায় যার জন্য আসছিলাম। সামনে দেখুন, তারপর কথা বলছি। ও নদীটাই বর্ডার নাকি? এদের খালি ফটো সেশন। আচ্ছা, এই পাহাড়টা আমাদের নয়, এটা ভুটানের, আর নদীটা হচ্ছে আমাদের, কিন্তু আমাদের বুকে গুলি আসবে না তো, বর্ডারে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জলঢাকা নদী, জলঢাকা নদীর ওপারেই হচ্ছে ভুটান, আমাদের নিয়ে আসার দায়িত্ব, গাইড করার দায়িত্ব, যদি কেউ যাও একে হায়ার করতে পারো। অবশ্যই অবশ্যই, এই পারে হচ্ছে ইন্ডিয়া, ওপারে হচ্ছে ভুটান, এই পাহাড়টাই দেখতে পাচ্ছেন, এটা ভুটান, মাঝখানে হচ্ছে আমাদের জলঢাকা নদী। আর আপনারা যদি এরকম ড্রাইভার কাম গাইড চান, আপনারা যোগাযোগ করুন, আমরা ফোন নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। ও মা কাশফুল, জল ঢাকা জায়গাটার নাম হচ্ছে নকশাল খোলা। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, এবার নকশাল খোলা দিয়ে যাচ্ছি আমরা। নকশাল খোলা থেকে আসলাম আর যাচ্ছি এটা কোচি ইসে কি কুমাই 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 ও ইন্ডিয়ার সামনে দেখো। হ্যাঁ আমরা ডংসারি শুনলাম না তুমি নেই লাগি তোর কাছে আছে নাম্বার করা আমার কাছে নাই গেল হাত উঁচু করে দে এটা আমরা ঢুকে পড়েছি নর্থ কোয়াইতে। নর্থ কোয়াই সাউথ কোয়াই দুটোই রয়েছে, আমরা সাউথ কোয়াইতে যাইনি। এই জায়গাটি আমাদের কাছে মনে হচ্ছে স্বর্গের মতো, আপনারা দেখুন এবং এনজয় করুন। তবে আমি যেটা বলেছিলাম, আমরা চোখে যা যা দেখেছি সেটা ক্যামেরায় সেইভাবে ওঠেনি, আমি মোবাইলে করেছি। এবং এইখানে এসে কেউ চুপচাপ না দাঁড়িয়ে এগিয়ে যেতে পারবে না। এই জায়গাটি অসাধারণ সুন্দর, বেশ কিছু ফাঁকা জায়গা, তারপর একটু আগিয়ে গেলে একরকমের দৃশ্য। এই জায়গাটা থামবেন, নর্থ কোয়াই কেউ ভুলবেন না। এটা নর্থ বেঙ্গলে আসলে অবশ্যই নর্থ কোয়াইটাও একবার কিন্তু আসতে হবে। এরকম খুঁজে খুঁজে অফবিট প্লেস বার করা, ওহো ওহো দাঁড়া আসছি। রাস্তার পাশে একটা ফাঁকা বাড়ি, কান্নাকার বাড়ি, তার ছাদে উঠে একাধারে ছবি তুলে যাচ্ছে। নদী আছে, পাহাড় আছে, সবুজ মাঠ আছে, খাওয়ার দাওয়ার নিয়ে এসে নিশ্চিন্তে এখানে ছোট্ট একটা পিকনিক করেই নেওয়া যায়। আমরা ফেরার পথে অনেককে দেখেছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়া দাওয়া করছে। এবার ওই জায়গাটি থেকে ফিরছি এবং ফিরতে ফিরতে যে নদীটা আমরা দেখেছিলাম সেই নদীটাই কিন্তু আমরা সামনে দেখতে পাবো। তাহলে নর্থ কোয়াই থেকে ফিরছি, ফেরার পথেই পড়ছে চুলসা টি এস্টেট। এবার দেখাবো চুলসা টি এস্টেটের বিভিন্ন রূপ। আমরা আলাদাভাবে কোথাও ঢুকিনি ভেতর বাইরে, কিন্তু আমরা ওই চা বাগানটার ভেতর দিয়ে বেরিয়েছি এবং তাতেই চোখে পড়েছে সেই অসাধারণ সুন্দর দৃশ্যগুলো। ওই রাস্তাটা যেটা চালসা থেকে উপরে উঠে যায় সেই রাস্তাটা। বদলা বাড়ি দিয়ে ফিরছি, ফেরার পথে ঘিস নদীর পাশে আমাদের অতি প্রিয় একটি রেস্তোরাঁ, যেটার কোনো নাম নেই, একটা ছোট হোটেল বলতে পারেন, একদম নদীর পাশে বসে এখানে খাওয়া। সঙ্গে সঙ্গে ওরা রান্না করে দেয়, মানে কোনো খাওয়ার জমা থাকে না এদের, যে আগে করে রাখা সেটা দিচ্ছে তেমন নয়, ওদের বলার সাথে সাথেই রেডি করে দেয় একদম ফ্রেশ খাবার। আতিথেয়তাও খুব প্রাণ দিয়ে করে ওরা, কোনো ব্যাপারে কোনো বিরক্তি নেই, অসাধারণ সুস্বাদু খাবার। আপনারা অবশ্যই আসতে পারেন, একদম ঘিস নদীর থেকে পাশে এবং উপর থেকে কয়েকটা সিঁড়ি নেমেই এই হোটেল। আর ওই শাকটা একটু নিব আমরা, কি টেস্টি, এটা কি শাক, আমি আইডেন্টিফাই করব, ওই শাক ঢেকি ঢেকি লাগলো, আমি ঢেকি শাক খাই না কিন্তু আজকে ভালো লাগলো।
আর দেখি যা ফেভারিট। তবে এন্ড হয়ে যায় ভিডিও। এবার বাড়ি ফেরার পালা, আর কিছু দেখালাম না, বাই বাই।